হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন প্রথমে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আমার এই ভিডিওটিতে আসার জন্য আমার আজকের টপিক গুগল প্লে স্টোরে কোনো একটা কোম্পানির কতটি এবং কি কি অ্যাপস আছে খুব সহজেই যেন আমরা বের করতে পারি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনি নিজে নিজে কাজটি করতে পারবেন চলুন তাহলে শুরু করি এখন আমরা প্লে স্টোর ওপেন করবো দেখুন আমার হোম স্ক্রিনে প্লে স্টোর এ প্লে স্টোরে আমি ক্লিক করলাম এবার এ সার্চে গুগলের যে কোনো একটি অ্যাপসের নাম লিখব যেমন ধরুন ক্রোম লিখছি ক্রোম লিখে সার্চ দিলাম এখন আমরা অ্যাপসের ওপরে ক্লিক করলাম লক্ষ্য করুন এখানে গুগল এল এল সি লেখা আছে তাই না এ গুগল এল এল সি এর ওপরে আপনি ক্লিক করুন দেখুন আমি ক্লিক করলাম ক্লিক করে নিচে চলে আসুন দেখুন এই যে লেখা আছে ওয়াল অ্যাপস মানে এখানে সবগুলোই হলো গুগলের তৈরি করা নিজস্ব অ্যাপস এভাবে টেনে টেনে না দেখে ডান দিকে লক্ষ্য করুন একটি অ্যারো চিহ্ন আছে এর ওপরে আপনি ক্লিক করুন দেখুন সকল অ্যাপসগুলো এইখানে চলে আসলো এ অ্যাপসগুলো যদি চলে আসে আপনি খুব সহজেই বুঝতে পারলেন এ অ্যাপসগুলো গুগলের তৈরি এবং এতগুলো অ্যাপস প্লে স্টোরে আছে এভাবে আপনি কোনো একটা কোম্পানির কতগুলো অ্যাপস এ প্লে স্টোরে আছে আপনি খুব সহজেই জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন লার্ন অন টেক চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম